তো বন্ধুরা, এখন রাত 12টা বাজতে আর জাস্ট কিছুক্ষণ বাকি আছে। আর এইখানে দেখো একজন ঘুমোচ্ছে, গভীর ঘুমে ঘুমোচ্ছে। তো আজকে হচ্ছে এনার জন্মদিন, তো আমরা সবাই মিলে চলো এনাকে সারপ্রাইজ দিই। তোমরা আছো তো আমার সাথে? তো চলো তাড়াতাড়ি করে, না আমি ঘরটা সাজিয়ে নিই। ইচ্ছে তো অনেক কিছু ছিল, বাট এইটুকুই হয়ে উঠলো। আর এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, এতই আস্তে কথা বলেছি, সকালবেলা শুনছি কি কিছুই শোনা যায়নি। আর এখানে আমি বলছিলাম এত ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছিল, তো ওই জন্য বলছিলাম আমি জ্যাকেটটা পরে নিই। আর একদম আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, দেখো একটু আওয়াজ পেলেই উঠে যাবে, যেহেতু একটাই তো রুম ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তো আস্তে আস্তে চলো আমি ঘরটাকে সাজিয়ে নিই, কেমন? তোমরা কিন্তু থেকো আমার সাথে। আমার সব রেডি হয়ে গেছে, তো এবার ওকে ডাকা যাক। আর এখানে আমি মশারি দড়িগুলো খুলে নিচ্ছি, তো মশারিটা খুলে এবার ওকে ডাকবো, চলো। ওই হ্যাপি বার্থডে, চোখ খুলবি না, কিন্তু চোখ খুলবি না। ফোন নিয়ে তো চোখটা ঠিক করে বাঁধতে পারিনি, পুরো মুখটাই ঢেকে গেছে ঘুমের ঘোরে। চোখটা খোল এবার আস্তে আস্তে। কেকটা বানিয়ে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। তুই কখন করলি? তুই ঘুমোচ্ছিলিস, আমি ঘুমানোর ভান করে জেগেছিলাম। করলাম ওগুলো, কাটবি তো কাট। ফ্রিজ থাকলে কেকটা আরো ভালো থাকতো, পুরো গলে গেছে। কেমন? দারুন। সত্যি সকালে দেখো তোমরা বার্থডে বয়কে ভালো ঘুম থেকে উঠলো। খা, ফুলটা কি দিয়ে বানিয়েছি বলতো? বিস্কুটের ক্রিম গুলো দিয়ে। দেখিস আগুন না ফুটলে হাতে লাগবে। আগুন আছে, তোরা কেড়ে দি না, আমি এখন খাবো না। খা।
তো চলো বার্থডে বয়কে গিফটটাও দেওয়া যাক এবার, তাই তো? কিভাবে লুকিয়ে লুকিয়ে রেখেছি জানো জিনিসগুলো, দেখো এইটা চাপা দিয়েছি, তারপর এইটা চাপা দিয়েছি, গিফটটা দিয়ে দেওয়া যাক। আমার যেটুকু বাজেট ছিল বাজেটের মধ্যে এগুলোই হয়েছে। খেয়ে নেওয়ার মধ্যে ক্রিম লাগাস না কিন্তু, কিছু ইয়ে হলে চেঞ্জ হবে না। গিফট গুলো এনে দুদিন ধরে লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম আমি। খুবই সারপ্রাইজ, এতদিন ম্যানেজমেন্ট করলি কিভাবে? পকেট মানি থেকে। কতদিন ধরে জমাচ্ছি? খুলে দেখা বন্ধুদের। লাইটটা জ্বালাই। আমি একটু টেনশনে আছি, যদি চেঞ্জ করতে হয়। দেখো কেমন হয়েছে বলো হুডিটা। আমি হুডি পরেও জানতো যেন হুডি নিয়েছে, কিন্তু এটা হয়তো সাইজে একটু বড়ই হবে। সাইজে একটু বড় সাইজে একটু ফিটিং সুন্দর ঠিকঠাক হয়ে যায়। তা আমি বলেই রেখেছি গেলে চেঞ্জ করে দেবে, অন্য কালারও দিয়ে দেবে। চেঞ্জ করতে আর তুই ফিটিং করে দিবি বাড়িতে। এটা বড় হবে আমি জানতাম, কিন্তু ব্ল্যাকটাই পছন্দ হয়ে গেল। তোমরা জানিও কেমন হয়েছিল। চলো বাকি ঘুমটাও সেরে নিই, দারুণ লাগলো সারপ্রাইজ, আর কেকটাও খেতাম অনেকটা, অনেক কাজ আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।